মাগুরা সদরের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাব ছয় দশর গত একুশে ফেব্রুয়ারি এক যুবতী বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে একা পেয়ে আসামি বাকারুল ইসলাম তার ঈস্বার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে জানা যায় ভিকটিম তার বাবা মা ও বড় বোনের সাথে মাগুরা সদর থানা এলাকায় বসবাস করে আসছে আসামি ভিক্টিমের প্রতিবেশী হয় উল্লেখিত তারিখে ভিকটিমের বাড়িতে সবাই কাজের তাগিতে বাড়ির বাইরে যাওয়ার সুযোগ বুঝে আসামি বুদ্ধি প্রতিবন্ধী ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে এ সময় ভিকটিমের ডাক চিৎকারে তার মা ও বোন সহ আশেপাশের লোকজন বাড়িতে আসলে আসামি বাকারুল ইসলাম ঘটনাস্থল হতে পালিয়ে যায় পরবর্তীতে বুদ্ধি প্রতিবন্ধী ভিকটিমের বড় বোন বাদেহে মাগুরার সদর থানায় একটি ধর্ষণ মামলা রুজু করলে আত্মগোপন করে ছয় বিষয়টি অবহিত হলে একটি চৌকশ অভিযানিক দল গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করে এবং মূল ধর্ষণকারীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখে